নমস্কার, আপনারা দেখছেন আরোহি নিউজ। অ্যাডভেট স্পোর্টস নিয়ে চলে এসেছি আমি সৈকত, আর আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অরিত্র। ফুটবল বিশ্বকাপ অর্থাৎ কাতার বিশ্বকাপ নিয়ে আলোচনা করব, আর সেই কারণেই কিন্তু শুরু হতে চলেছে মরু দেশে বিশ্বযুদ্ধ। দীর্ঘ চার বছরের প্রতীক্ষা এবং ফুটবল প্রেমীদের জন্য বলা যেতে পারে আজকের দিনটা একটা বিশেষ দিন, এবং আজকেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু শুরু হতে চলেছে ফুটবলের মহাবিশ্বযুদ্ধ। এবং সেখানে দাঁড়িয়ে আমি অরিত্রকে প্রথম প্রশ্ন করব যে কাতার বিশ্বযুদ্ধ বা কাতার ফুটবল কাপের যে আমি কথা বলছি, সেখানে দাঁড়িয়ে নানান রকম জল্পনা সৃষ্টি হয়েছিল এবং সেখানে দাঁড়িয়ে আর কয়েক ঘন্টার পরেই ফুটবল বিশ্বকাপ। একদমই, আমাদের দর্শক বন্ধুদের কিন্তু প্রহর অপেক্ষার প্রহর গোনা কার্যত শেষ। আজ কিন্তু বিশ্বকাপের বোধন, আর মাত্র কয়েকটা ঘন্টা অর্থাৎ ভারতীয় সময় কিন্তু সন্ধে 7:30 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। এবং যে যার জন্য এই দীর্ঘ চার বছরের অপেক্ষা, এবং জানো তুমি যে মাঝখানে কোভিড অতিমারি গেছিলো, তারপর একটা ঘটেছিল যে আদৌ বিশ্বকাপ আয়োজন করা যাবে কিনা, সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কাতার কিন্তু একগুচ্ছ বিতর্ককে সঙ্গে নিয়েই কিন্তু শুরু করছে ফুটবল বিশ্বকাপ। একাধিক নিয়ম থেকে শুরু করে 32টা দল তারা কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু সমর্থকরা আসছে। সুতরাং সব মিলিয়ে বলা যেতে পারে কাতার কিন্তু এই মুহূর্তে প্রস্তুত, এবং কাতারের বিভিন্ন শহরের চিত্রনাট্যটা কিন্তু এখন এই মুহূর্তে সৈকত একদম ভিন্ন রকমের, একদম সাজো সাজো রব, একদম স্টেডিয়াম মাঠগুলো একদম রং বেরঙের আলো রয়েছে, এবং শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশের পতাকা লাগানো এবং বিভিন্ন ফুটবলারদের কিন্তু পোস্টারে মুড়ে ফেলা হয়েছে গোটা কাতার। এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কাতার কিন্তু সৌদি আরবের বিভিন্ন স্টেডিয়াম অর্থাৎ আটটি স্টেডিয়ামে খেলা হবে, সেই আটটি স্টেডিয়াম এলাকা সংলগ্ন এলাকায় কিন্তু কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সুতরাং পুলিশি ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু রয়েছে কাতারে। সুতরাং সব মিলিয়ে কিন্তু প্রস্তুত কাতার, এবং রঙের রঙের আলো প্রস্তুত, মানে আর মাত্র কয়েকটা ঘন্টা পরেই কিন্তু কাতারে বিশ্বকাপের আসর শুরু হবে। একদমই তাই, আর কয়েক ঘন্টা পরেই কাতার বিশ্বকাপ, এবং যেখানে দাঁড়িয়ে আজকের যে খেলা সেই খেলা, বা আজকের যে বিশ্বকাপের কথা বলছি আমরা, সেই বিশ্বকাপের উদ্বোধনী, এবং সেখানে যারা পৌঁছতে পারছেন না সেই ধরনের সমর্থকও তো রয়েছেন, অর্থাৎ ফুটবল প্রেমীরা কিন্তু চারিদিক থেকে রয়েছেন এবং তারা তাদের সমর্থন জানাবেন তাদের নিজের নিজের দলকে। সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় সেই সমর্থন এখানে কতটা কার্যকারিতা রাখবে প্রথম দিন থেকেই? একদম, বিভিন্ন সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছে, এবং অনেক সমর্থক তারা কিন্তু টিকিট পাননি বা বিভিন্ন কারণবশত এই ওয়ার্ল্ড কাপে যেতে পারছে না, তাদের একটা হাহুতাশ থাকছে এবং সমস্ত কিছু থাকছে কিন্তু এই কাতার বিশ্বকাপ জুড়ে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে কাতার বিশ্বকাপ এই মুহূর্তে প্রস্তুত, এবং আজকে ম্যাচ ঘিরে কিন্তু উত্তেজনার পারদ কিন্তু চড়ছে, এবং যত সময় গড়াবে সেই উত্তেজনার পারদ কিন্তু চড়বে। এবং শহর কলকাতা ইতিমধ্যে দেখো সৈকত, শহর কলকাতায় এই মুহূর্তে কিন্তু বিশেষ বিশেষ মানুষের, মানে সমর্থকদের উত্তেজনা তারা কিন্তু মাতোয়ারা, তিলোত্তমা কিন্তু এই মুহূর্তে ফুটবল জ্বরে কাঁপছে। আজ রবিবার, এবং রবিবারে বিশ্বকাপের বোধন জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, এবং ক্লাবে ক্লাবে কিন্তু একদম বলা যেতে পারে যে উৎসবের মেজাজ। এবং প্রথম ম্যাচ যদি তুমি বলো, প্রথম ম্যাচ কিন্তু আয়োজক দেশ কাতার এবং ইকুয়েডরের সঙ্গে, সুতরাং সেই ম্যাচ ঘিরে যেরকম একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে, যেমন ভারতীয় সময় রাত 9:30 ম্যাচ শুরু। সুতরাং সব দিক থেকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কাতার প্রস্তুত, এবং আমরা জানি যে একাধিক তারকার উপস্থিতি থাকছে, ভারতীয়দের উজ্জ্বল উপস্থিতি সেখানে থাকছে। এছাড়াও কিন্তু আমরা জানি যে শাকিরা তিনি নাম প্রত্যাহার করে নিয়েছেন এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে, এবং এই উদ্বোধনী অনুষ্ঠানেই আবার ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি কিন্তু আমন্ত্রিত অতিথি হিসাবে যাচ্ছেন, এবং একাধিক নেতা মন্ত্রীরা তারাও কিন্তু ভারত থেকে যাচ্ছেন। সুতরাং সব মিলিয়ে কাতারে আর মাত্র কয়েক ঘন্টা পর বল গড়াবে কাতার কিন্তু প্রস্তুত সৈকত। বিগত কয়েক বছর ধরে শাকিরা এই ফুটবল বিশ্বকাপের সঙ্গে জড়িত ছিল, এবং তারপরে হঠাৎই তিনি পিছিয়ে নিলেন নিজের নাম, সেখানে দাঁড়িয়ে কিছু নতুন মুখ আমরা দেখতে পাবো এই বিশ্বকাপে,
সেটা নিয়ে তুমি কি বলবে? আরে ইন্দোরা ফতেহি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা ভারত থেকে যাচ্ছে, তারা গাইবে আজকে উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও কিন্তু বিভিন্ন দেশের প্রেসিডেন্ট তারা কিন্তু উপস্থিত থাকবেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। ফিফা প্রেসিডেন্ট তিনি উপস্থিত থাকবেন এবং সৌদি আরবের রাজা তিনিও উপস্থিত থাকবেন। সুতরাং সব মিলিয়ে বলা যেতে পারে এই মহাযুদ্ধের আবেগী অনুষ্ঠানে কিন্তু একদম তারকাদের খেলা এবং তারকাদের উজ্জ্বল উপস্থিতি আমরা দেখতে পারবো। একসঙ্গে একাধিক নক্ষত্রদের কিন্তু আমরা মাঠের মধ্যে দেখতে পারবো এবং বিভিন্ন অনুষ্ঠান এছাড়াও বাজির প্রদর্শনী থেকে শুরু করে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে ম্যারাডোনাকে ছাড়া কিন্তু এবছর ফুটবল বিশ্বকাপ আয়োজন হচ্ছে। সুতরাং ম্যারাডোনার প্রতিও কিন্তু শ্রদ্ধা জানাবে ফিফা এবং তার জন্য একটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে ফিফার তরফ থেকে, অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সুতরাং সব মিলিয়ে কিন্তু আর মাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা সৈকত। একদম, কাতারে আজ উদ্বোধনী অনুষ্ঠান আর সেটা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন, দেখে নেব। বিশ্বজুড়ে চলছে কাতার বিশ্বকাপের উত্তেজনার পারদ, ফুটবল মহোৎসবে গা ভাসিয়েছেন ফুটবল প্রেমীরা, ব্যতিক্রম নয় ভারতও। কাতারে কাতারে মানুষ পৌঁছে যাচ্ছেন হাই ভোল্টেজ সব ম্যাচের সাক্ষী হতে। বাংলা থেকে খেলা দেখতে সুদূর কাতারে উড়ে যাবেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এবার জানা গেল বিশ্বকাপের উদ্বোধনে হাজির থাকবেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। বিদেশ মন্ত্রকের তরফ থেকে এদিন এক বিবৃতিতে জানানো হয়েছে 20 নভেম্বর ও তার পরের দিন 21 নভেম্বর কাতার সফরে যাবেন ধনখড়, অর্থাৎ রবিবার কাতারে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিনিধি হয়ে উপস্থিত থাকবেন তিনি। স্টেট অফ কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলী থানের আমন্ত্রণে এদিন এই সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তার, সেই সঙ্গে কাতারে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি, কথাও বলবেন। বিশ্বমঞ্চে ভারতের বন্ধু হিসেবেই পরিচিত কাতার, রবিবার থেকে সেখানেই প্রথমবার বসতে চলেছে বিশ্ব ফুটবলের আসর। বিদেশ মন্ত্রকের তরফে এদিন বিবৃতি অনুযায়ী জগদীপ ধনখড়ের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই সফরেই বিশ্বকাপের জন্য ভারতীয়দের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি মঞ্চ পাওয়া যাবে, সেখানে উপরাষ্ট্রপতির উপস্থিতি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। ভারতীয় অতিথির মধ্যে জগদীপ ধনখড় থাকছেন এবং তার সঙ্গে আরও কিছু নাম শোনা যাচ্ছিল যারা কিন্তু এইবারের যে বিশ্বকাপ সেখানে দাঁড়িয়ে তারা উপস্থিত থাকছেন, এই ধরনের কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, জগদীপ ধনখড় ভারতের উপরাষ্ট্রপতি তিনি থাকছেন, এছাড়াও কিন্তু নেরা ফতেহি তিনি থাকছেন, সুতরাং সব মিলে এবং মদন মিত্র তিনি কিন্তু এই বিশ্বকাপ দেখতে যাবেন ভারত থেকে। সুতরাং একদিক থেকে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে তা ব্যক্তিত্বটা থেকে শুরু করে একদম অভিনয় জগৎ সবাই, এবং সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ওয়ার্ল্ড কাপ দেখতে যাবেন এবং একাধিক বিশিষ্ট ব্যক্তিরা তারা যাবেন এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউড ইন্ডাস্ট্রি থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি যাবেন। সব দিক থেকে বলা যেতে পারে কাতারে কিন্তু ভারতীয়দের এবং বাংলারও কিন্তু আবেগ থাকছে, বাংলা থেকে প্রচুর সমর্থক তারা কিন্তু কাতার যাচ্ছে এবং সব মিলিয়ে কাতারে কিন্তু ভারত, দেখো এশিয়ান পশ্চিম এশিয়ার দেশ কাতারে খেলা এবং ভারত থেকে মাত্র কয়েক ঘন্টার দূরত্ব, সেখানে এবছর মূলত ভারতীয় সমর্থকদের সেখানে আশা প্রত্যাশা বেশি থাকবে এবং ভারতীয় সমর্থকরা সেখানে বেশি সংখ্যক পরিমাণে যাবে, এটাই সবাই চাইবে। সুতরাং কাতারে বলা যেতে পারে এই মুহূর্তে প্রচুর ভারতীয় সমর্থক তারা কিন্তু উপস্থিত হয়েছে। আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে একাধিক ভারতীয় সমর্থক তারা কিন্তু ভারতের পতাকা নিয়ে যাচ্ছে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমরা স্টেডিয়ামেও দেখেছি, যেমনটা আমরা আমাদের একটি প্রতিবেদনে দেখিয়েছিলাম যে ভারত থেকে পান্নালাল বাবু এবং চৈতালি দেবী তারা কিন্তু বিশ্বকাপে দেখতে যেতেন এবং সেখানে ভারতের পতাকা নিয়ে যেতেন, যে দেশেই হোক না কেন ভারতের পতাকা নিয়ে যেতেন। ঠিক তেমনই কিন্তু দেখা যাচ্ছে যে ভারত থেকে যে সমস্ত সমর্থকরা যাচ্ছেন তারা কোথাও হয় ব্রাজিল বা আর্জেন্টিনার সমর্থক হলেও কিন্তু তাদের হাতে ভারতের পতাকাটা থাকছে, যেটা কিন্তু একটা অবিস্মরণীয়। আচ্ছা, একটা প্রশ্ন, সেটা হলো সাংবাদিকদের একটা ধারণা এবং আমি যেটা বলতে চাই যে শাকিরার পরিবর্তে বোধহয় নোরা ফাতেহিকে দেখা যাচ্ছে, একদম এইটাই কি সত্যি? দেখো, শাকিরার পরিবর্তন হিসাবে নয়, যে এই যে যে সূচি রয়েছে ভারতের যে এবং কাতার বিশ্বকাপে যে উদ্বোধনের যে সূচি রয়েছে সেই সূচির একটি অংশ হয়ে কিন্তু নোরা ফতেহি তিনি থাকছেন, অর্থাৎ মূল গায়িকা হিসেবে নয়। শাকিরা যদি থাকতেন তিনি হচ্ছে বিশ্বকাপের মূল গায়িকা বা মূল তারকা, তিনি সেই হিসাবে তাকে রাখা হয়েছিল, কিন্তু নোরা ফতেহি কিন্তু সেইভাবে সেই তালিকায় নেই। তিনি গান গাইবেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে, কিন্তু তাকে গান গাইতে দেখা যাবে এটুকুই। একদম, কাতার বিশ্বকাপের এই মঞ্চে বিভিন্ন মুখ দেখা গেলেও থাকছে না শাকিরার মুখ, সেটা নিয়েই রয়েছে একটি প্রতিবেদন, দেখে নেব।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মাতিয়ে দিয়েছিলেন শাকিরা। তার ওয়াকা ওয়াকা গান ঝড় তুলেছিল ফুটবল প্রেমীদের মনে। কিন্তু কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে না শাকিরাকে। ব্যক্তিগত কারণে নাম সরিয়ে নিয়েছেন তিনি। শুধু শাকিরাই নন, কাতার বিশ্বকাপের অনুষ্ঠান থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আরও বেশ কয়েকজন আন্তর্জাতিক মানের শিল্পী। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল অতিথি শিল্পী হিসাবে কাতারে পারফর্ম করবেন শাকিরা, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার সপ্তাহখানেক আগেই জানা যায় ব্যক্তিগত কারণে এই অনুষ্ঠানে নিজেকে সরিয়ে নিয়েছেন জনপ্রিয় এই পপ তারকা। তবে শোনা যাচ্ছে অন্য কোনো ভূমিকায় বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে থাকবেন তিনি। প্রসঙ্গত, এর আগে তিনবার ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন তিনি। 2006, 2010 ও 2014 সালের অনুষ্ঠানে গান গেয়েছিলেন শাকিরা। তবে ইতিহাস করে প্রথম ভারতীয় ফুটবল বিশ্বকাপে পারফর্ম করতে চলেছেন বলিউড সুন্দরী নোরা ফতেহি। বিশ্বকাপের অফিসিয়াল মিউজিক ভিডিওতেও তাকে দেখা গিয়েছে, জল্পনা শোনা গিয়েছে সম্ভবত বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানেও তাকে পারফর্ম করতে দেখা দিতে পারে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নিকি মিনাজ, রড স্টুয়ার্ট, জাংকুং সহ একাধিক তারকাকে পারফর্ম করতে দেখা যাবে। 20 নভেম্বর ভারতীয় সময় সন্ধ্যে 7:30 এই উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচারিত হবে। স্পোর্টস ব্যুরো আরোহী নিউজ। ফুটবল বিশ্বকাপ নিয়ে তো সবার মধ্যেই আবেগ কাজ করছে, এবং যেহেতু আজকেই তার উদ্বোধনী, সেখানে দাঁড়িয়ে প্রথম ম্যাচ কিন্তু কাতার এবং ইকুয়েডর। তো সেই ম্যাচের কী ধরনের খেলা হবে তোমার কী মনে হয়? কারণ অনেক ধরনের কিন্তু প্রতিকূলতা এবং নতুন ধরনের বল, নতুন সেন্সার, নতুন টেকনোলজি সব কিছুই ব্যবহার করছে কাতার। কাতার বিশ্বকাপের এই যে নতুন নতুন নিয়ম, সেই নিয়মের ক্ষেত্রে কতটা সাফল্য পাবে এই দলগুলি? দেখো, একদম দুটো নতুন দল এবং ইকুয়েডারে আমরা এর আগে বহু ম্যাচ দেখেছি, এবং কাতার এবারে তারা সুযোগ পেয়েছে বিশ্বকাপে আয়োজক দেশ হিসেবে প্রথম ম্যাচ খেলার, এবং দুটো ম্যাচ আশা করি ভালো হবে, এবং দুটোই খুব ভালো দল এবং একাধিক ফুটবলার সেখানে রয়েছে, একাধিক চেনা মুখ তারা রয়েছে। সুতরাং দেখো, ফুটবলে কিন্তু ছোট দল বা বড় দল সেরকমভাবে আলোচনা করা যায় না, কারণ দুটো দলই কিন্তু একদম যখন ওই 90 মিনিট মাঠে থাকবে তখন একদম তাদের শেষ চেষ্টাটা করবে, এবং একাধিক প্লেয়াররা যখন তারা খেলবে তারা তখন নিজেদের পুরোটা দিয়ে খেলবে। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু খুব কঠিন চ্যালেঞ্জ থাকছে দুটো দলের ক্ষেত্রে, এবং দুটো দলের ক্ষেত্রে নতুন নতুন অনেক প্রতিভা তারা আছে খেলবে, এবং প্রথম ম্যাচ যখন খেলতে নামবে অত হাজার মানুষের সামনে যখন তারা নামবে তখন একটা একটা প্রেশার কাজ করবে। সেই প্রেশারটাকে এগিয়ে রেখে দুটো দল ভালো খেলবে সেটাই আমরা চাইবো, এবং দুটো দলের কাছ থেকে আজকে আমরা একটা ভালো ফুটবল অর্থাৎ উদ্বোধনী ম্যাচে একটা ভালো ফুটবল আমরা আশা করতেই পারি। ফুটবল বিশ্বকাপের ক্ষেত্রে এবার যেহেতু অনেক ধরনের প্রতিকূলতা রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে প্রথম ম্যাচ তাদের, একদম তো সেখানে দাঁড়িয়ে তোমার কি মনে হয় যে কিছুটা প্রতিকূলতা বা একটা টেনশন, চাপা টেনশন তো কাজ করবে তাদের মধ্যে? একদমই, আয়োজক দেশ হিসেবে কিন্তু একটা আলাদা প্রেশার থাকবেই কিন্তু কাতারের ওপরে, কারণ তারা আয়োজক দেশ, তাদের ওপর একটা প্রত্যাশিত, তাদের একটা সমর্থক, তাদের নিজের দেশের সমর্থকদের একটা চাপ তো থাকবেই, এবং সেই চাপকে মাথায় রেখে কিন্তু খেলতে হবে গ্রুপ পর্যায়ের প্রত্যেকটা লিগের ম্যাচ কিন্তু ভালো করে খেলতে হবে তাদেরকে, এবং প্রত্যেকটা ম্যাচে তাদের পুরো সেরাটা দিতে হবে, না হলে হবে না। কারণ দেখো, আয়োজক দেশ হিসেবে তোমাকে দেশের মানুষের একটা প্রত্যাশা পূরণ করতে হবে, অন্তত এই ফিফার মতন মঞ্চে, অন্তত লিগ পর্যায়ে যদি তারা ভালো ফল করে তাহলে তারা নক আউটে যেতে পারবে, এবং নক আউটে যাওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাতারের কাছে। দেখো, কাতার বিশ্বকাপের নাম উল্লেখ করতে গেলে এবার যে দুটোর নাম বলতেই হয়, এবং বলা যেতে পারে তাদের অন্তিম বিশ্বকাপ, সেখানে কিন্তু মেসি এবং রোনাল্ডো দাঁড়িয়ে আছেন, এবং সেইটারই তোমার কাছে প্রশ্ন থাকবে যে ফিফার তরফ থেকে গতকাল কিন্তু একটা সোশ্যাল মিডিয়াতে যে ছবিটা ভাইরাল হয়েছে সেখানে মেসি এবং রোনাল্ডোর একটা ছবি কিন্তু ভাইরাল হয়েছে, সেটা নিয়ে তাদের যে বার্তা, সেই বার্তা নিয়ে তুমি কি বলবে? একদম, এখানে কিন্তু গতকাল একটা ফিফা পোস্ট করেছে যে মেসি এবং রোনাল্ডো দাবা খেলছে, একদমই দাবা খেলছে। এটাকে কোথাও ফিফা বোঝাতে চাইছে যে যতই সমর্থকদের মধ্যে বাদ বিতণ্ড থাক, তারা কিন্তু ফুটবলের শ্রেষ্ঠত্বের আসনে কিন্তু বসে আছে, এবং তারা কিন্তু ফুটবলের পরে একজন প্রকৃত বন্ধু, দুজন দুজনের প্রকৃত বন্ধু, এবং যতই সমর্থকরা কিন্তু তাদের বিলম্বনায় পড়িয়ে থাকুক কিন্তু রোনাল্ডো এবং মেসি তারা কিন্তু দুজনে দুজনের পরিপূরক, এবং সেই পরিপূরকতাকে অর্জন করে কিন্তু এবারে তারা নামবে, যেহেতু তাদের শেষ বিশ্বকাপ। দেখো, দুজনেই কিন্তু ঘোষণা করে দিয়েছে, রোনাল্ডো ঘোষণা করে দিয়েছে, মেসিও ঘোষণা করে দিয়েছে, এবছরই তারা কিন্তু বিশ্বকাপ খেলে অবসর নেবেন। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে তাদের দুজনকে, তাদের দুজনের প্রতি একটা টাইটেল দিতেই কিন্তু ফিফার তরফ থেকে এই পোস্ট।
একদম। তবে আরও একটা প্রশ্ন থাকছে যে মেসি এবং রোনাল্ডোর এবারের শেষ খেলা এবং তার মধ্যেই কাতার বিশ্বকাপের এত ধরনের টেকনোলজি ব্যবহার, তো সেখানে দাঁড়িয়ে তাদের ক্ষেত্রেও তো এটাই প্রথমবার, একদমই এই ধরনের টেকনোলজি সম্মুখীন তো তারা কখনোই হয়নি। একদমই, তারা প্রত্যেক বছর নতুন নতুন চমক থাকে। দেখো মেসি 2010-এর সেই ঝাঁকড়া চুড়ের মেসি আর আজকে একদম পরিপূরক মেসি, দুজনেই আলাদা, একদম বছর 20-এর মেসি আজ বছর 32-33-এর মেসি, একদমই নতুন আবেগে কাজ করছে এবং নতুন যত সময় গড়িয়েছে তত কিন্তু নতুন নতুন চমক থেকে। দেখো এটা ফুটবলের যে নিয়মটা হয়েছে এটা দেখো, ওরা যেহেতু প্রিমিয়ার লিগ খেলে, ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে, এটা ওদের কাছে নতুন নয়, ওরা এরকম চমক নিয়ে থাকছে। সুতরাং সব মিলিয়ে মেসি এবং রোনাল্ডোদের কাছে ফাউল, তারা ওরা তো অনেক, ওরা তো মেন কাজটা করে অর্থাৎ ওরা স্ট্রাইকারের কাজটা করে, সেই স্ট্রাইকারের কাছে কি ওদের ওদের বেশি ফাউল হতে হয়, সুতরাং সেই দিক থেকে গেলে ওরা একটু সুবিধা পাবেই বলেই আমার মনে হয়। এই যে ফিফা যেই নতুন রুল তুমি যেটা বলছো, যেমনটা বলছো যে যে বলে একটি চিপ রাইডার লাগানো থাকবে, সেক্ষেত্রে ফোর্থ রেফারি সরাসরি ফাউল হয়েছে কিনা সেটা বুঝিয়ে যাবে। সুতরাং এদের এটার ক্ষেত্রে কিন্তু মেসি রোনাল্ডোদের সুবিধা হবে বলেই আমার মনে হয়। আচ্ছা, আর আরও একটা এবার মেসি রোনাল্ডোর থেকে বেরিয়ে এসে এবার একটা প্রশ্ন করি, সেটা হলো ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু শোনা গেল একটা দুঃসংবাদ এবং বলা হচ্ছে বেনজেমা ছিটকে গেল। একদম, তো সেইটা নিয়ে এখন দলের কি পরিস্থিতি মনে হচ্ছে তোমার? দেখো এই মুহূর্তে কিন্তু ফ্রান্স একদম বেকায়দায় পড়ে গেছে। দেখো এই মুহূর্তে এই বছর কিন্তু ব্যালন্ডিয়র জিতেছে বেনজেমা, সেখানে বেনজেমা না থাকাটা এবং বিশ্বকাপের মঞ্চে এত বড় একটা মঞ্চে বেনজেমা না থাকাটা ফ্রান্সের কাছে একটা একটা ঘটনা, কারণ ছিটকে গিয়েছে ফ্রান্স চোটের কারণে বেনজেমা, সেক্ষেত্রে কিন্তু ফ্রান্স অনেকটাই পিছিয়ে পড়েছে। দেখো ব্যালন্ডিয়ারকে ছাড়া এবছর ব্যালন্ডিয়ার জিতেছে বেনজেমা, এই ব্যালন্ডিয়ার প্রতিভাকে ছাড়া কিন্তু এবছর বিশ্বকাপে খেলবে না ফ্রান্স, এটা কিন্তু খুব বিস্ময়কর কথা। যদিও অনেক প্লেয়ার আছে, এমবাপে আছে, তারা দলকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আমরা চাইবো। একদম, তবে ফ্রান্সের ক্ষেত্রে তো এটা নতুন একটা চ্যালেঞ্জ তৈরি করছেই বলেই মনে হচ্ছে, তার কারণ হলো কাতার বিশ্বকাপের এতগুলো নিয়ম এবং সেখানে দাঁড়িয়ে বেনজেমার পিছনে সরে যাওয়া। একদমই, দেখো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, সেক্ষেত্রে কিন্তু ফ্রান্স ফ্রান্সের স্পিড অনেক বেশি, সুতরাং ওদের যে প্লেয়াররা আছে ওদের ওরা একটু স্পিডে খেলে, সুতরাং ওদের গতির কাছে বিপক্ষ দল পিছিয়ে পড়বে এটা মনে করা যায়, কারণ বিপক্ষ দল তো ফ্রান্সের গতির কাছে কিন্তু অনেকটা বেকায়দায় পড়ে যায় অনেক সময়, আমরা দেখেছি এর আগে। এবং নতুন নিয়মটা তুমি যেরকমটা বললে যে নতুন নিয়ম, সবার কাছেই একটা চমক থাকবে, যে দেখো আজকে যতক্ষণ না ম্যাচে বল ঘোরায় ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে নতুন নিয়ম কতটা প্রভাব ফেলছে ম্যাচের মধ্যে। সুতরাং আজকে যে প্রথম ম্যাচ কাতার এবং ইকুয়েডর, সেই ম্যাচে আমরা বুঝতে পারবো যে ফাউল হলে রেফারিরা কিভাবে এটিকে করছেন এবং সেই সমস্ত বিষয়ে আমাদের নজর থাকবে। আচ্ছা, কোথাও না কোথাও কাতার আর ইকুয়েডরের এই যে ম্যাচ, সেই ম্যাচই কি অন্যান্য দলগুলোর জন্য একটা অভিজ্ঞতা হয়ে যাবে না? দেখো যে নতুন নিয়মগুলো আছে সেই নতুন নিয়মগুলো কি তো দেখে নেবে অন্যান্য দল, এবং দেখো এই ম্যাচগুলো দেখে দেখার কিছু নেই, কারণ প্রত্যেকটা দলই নতুন নতুন চমক থাকছে এবং প্রত্যেকটা দলই কিন্তু এখন অনেক উচ্চ পর্যায়ের নিয়ম হয়েছে, প্রত্যেকটা দলই তাদের যে সমস্ত দুর্বলতা যেগুলো আছে সেগুলো ভিডিওগ্রাফির মধ্যে থেকে দেখে নেয় আগে থেকে, তাদের জন্য ভিডিও অ্যানালিসিসদের বিভিন্ন রকমের কাজ হয়, ভিডিও নিয়ে কোচের বিভিন্ন তারা দেখিয়ে থাকে, সুতরাং এর ক্ষেত্রে অনেক রকম নিয়ম আছে এবং এইগুলো তারা ব্যাক স্টেজে করে থাকে। সুতরাং এটা আজকের ম্যাচের উপরে সবাই তাকে হয়তো থাকবে না, কিন্তু কে কোন কীরকম খেলছে অর্থাৎ প্রথম ম্যাচে তো চমক থাকবেই। একদম, 32টা দলের কথা আমরা বলছিলাম যে কাতার বিশ্বকাপে এবার খেলছে, এবং সেই 32টা মানে দলের মধ্যে কিন্তু একজন যিনি বাইরে থাকেন এবং তার মধ্যে প্রেশারটা সেরকমই থাকে, তিনি হলেন কোচ। আমরা কোচ স্কেলনিকে নিয়ে কথা বলছিলাম এর আগে, এবার সেখানে দাঁড়িয়ে তো অন্যান্য যে দলগুলো আছে তাদের কোচেরও তো নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন ধরনের কিছু করার চেষ্টা করবেন এইবার। একদম, একাধিক কোচ আছেন, তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, এবং স্কেলনির কথা বলছিলাম, তিনি কোপা আমেরিকা সাফল্য দিয়েছিলেন, এবং প্রত্যেকটা কোচের কাছে কিন্তু একটা বড় চমক থাকবে এবারের কাছে, এবং মাঠের বাইরে থেকে অর্থাৎ একদম ওই ডাগলাইনটার বাইরে থেকে কিন্তু প্রত্যেকটা কোচ তারা কিন্তু চেষ্টা করবে তাদের ওই 11 জন প্লেয়ারকে সাফল্য দিতে। এবং কোচেদের কাছে দেখো আমরা দেখি যখন টুর্নামেন্ট জেতে তখন কোচকে কিন্তু কাঁধে নিয়ে একটা সেলিব্রেশন হয়, সুতরাং একটা কোচের কিন্তু বড় ভূমিকা থাকে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সৈকত, যে মাঠের মধ্যে কোচ গিয়ে যে মোটিভেট করা, যখন দল 1 গোল বা 2 গোলে পিছিয়ে আছে তখন কোচের ওই মোটিভেশনটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সৈকত। একদম, বিশ্বকাপের দোরগোড়ায় যদি পৌঁছে দিতে চান মেসি এবং রোনাল্ডোকে, সেখানে দাঁড়িয়ে তাদের কোচের কি নতুন কোনো স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন তারা, তোমার কি মনে হচ্ছে? দেখো এই স্কেলোনি যেটা বলেছেন যে মেসির জন্যই কিন্তু তারা শেষ সেকেন্ড অবধি লড়াই করবে, সুতরাং এবং রোনাল্ডোর কোচ তিনিও চাইবেন, এবং ইউরোকাপ জয়ী কোচ রোনাল্ডো
ভারতীয়রাও কিন্তু চাইবেন যে তারাও একদম শেষ, দেখো দুজন দুজনের শেষ, তো পর্তুগাল এবং আর্জেন্টিনা কোচ চাইবে তারা তাদের শ্রেষ্ঠত্ব দিয়ে খেলতে, এবং এছাড়াও ব্রাজিল কোচ রয়েছেন এবং স্পেন কোচ রয়েছেন, একাধিক দলের প্রতিষ্ঠা দলের কোচই, তুমি যেমনটা বলছিলে যে প্রতিষ্ঠা দলই কোচ কিন্তু চাইবেন যে তারা মাঠের বাইরে থেকে প্লেয়ারদের মোটিভেট করে এবং বিভিন্ন রকমের অনুশীলনে নতুন নতুন প্রক্রিয়া করে তারা কিন্তু এগিয়ে যাবে। একদম, আর কাতার বিশ্বকাপ নিয়ে নানান রকম জল্পনা এবং তার মধ্যেই তাদের একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটা আমরা দেখতে পেলাম সেখানে দাঁড়িয়ে অনেক রকম নিষেধাজ্ঞার কথা বলেছে, সেটা নিয়ে তুমি কি বলবে? একদমই, কাতারে কিন্তু বিভিন্ন রকমের নিয়ম নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, আমরা যেরকম একটা দেখলাম গতকালই কিন্তু মদ্যপানে নিষেধাজ্ঞা জানানো হয়েছে, এছাড়াও বিভিন্ন যৌন ক্রিয়াকর্মে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, একাধিক জিনিস নিষেধাজ্ঞা করা হয়েছে এবং বিশ্বকাপে কিন্তু প্লেয়ার থেকে শুরু করে যারা সমর্থক তাদের জন্য একাধিক নিষেধাজ্ঞা কিন্তু জারি করেছে কাতার প্রশাসন। এবং আমরা জানি যে কাতারের বিভিন্ন যে রাজমহল এবং রাজার নির্দেশে এই সমস্ত ক্রিয়াকলাপ হচ্ছে এবং ফিফা সেটিকে নির্দেশিকা জারি করা হয়েছে এবং ফিফাও কিন্তু সেই নিয়ম মেনে নিচ্ছে। একদম, কাতার বিশ্বকাপে সেই নিষেধাজ্ঞা নিয়েই রয়েছে একটি প্রতিবেদন, দেখে নেব। ফুটবল বিশ্বকাপ মানেই গ্যালারিতে স্বল্প বসনা ললনাদের শাড়ি, ফুটবলের এরকম রঙিন ছবি দেখেই অভ্যস্ত ফ্যানরা। কিন্তু এবার বিশ্বযুদ্ধের আসর বসছে কাতারে। মধ্যপ্রাচ্যের এই দেশ নিষেধের বেড়াজালে বাঁধা, এখানকার সংস্কৃতি থেকে সমপ্রেম, পোশাক থেকে শুরু করে মদ্যপান, স্বাধীনতা শব্দটা এখানে বেমানান। এবার কাতারে স্টেডিয়ামে বসে বিশ্বকাপ দেখতে গেলে দর্শকদের একাধিক বিষয় মাথায় রাখতে হবে। এক সমীক্ষার রিপোর্ট বলছে যে ফ্যানদের খোলামেলা পোশাক নৈব নৈব চা, শরীর প্রদর্শনকারী যে কোনো পোশাকই এখানে নিষিদ্ধ। কাতারি আইনে এমনটা করলে মহিলাদের যেতে হবে সোজা শ্রীঘরে, পুরুষরা যদি টপলেস হয়ে যান তাহলে দিতে হবে মোটা টাকার জরিমানা, হতে পারে হাজতবাসও। স্লিভলেস ট্যাঙ্ক টপ যেমন পরা যাবে না, তেমনি আপত্তিকর স্লোগানকেও জানানো হবে না স্বাগত। পোশাকের ক্ষেত্রে কাতারের দৃষ্টিভঙ্গিতে স্বাচ্ছন্দ্য রয়েছে, তবে ভ্রমণকারী থেকে এই প্রত্যাশাই থাকবে তারা যেন স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হন। অতিরিক্ত উন্মুক্ত পোশাক প্রকাশ্যে পরা থেকে বিরতই থাকবেন। পুরুষ এবং নারীরা নিশ্চিত করবেন যে তাদের কাঁধ এবং হাঁটু যেন ঢাকা থাকে। কাতারের সরকারি ভ্রমণ সংক্রান্ত ওয়েবসাইটে জলজল করছে এই বার্তা, ফিফার ওয়েবসাইটেও এই বিষয়ে নির্দেশিকা রয়েছে। কাতারের সুরে সুর মিলিয়েই বলা হয়েছে যে কঠোর কাতারের আইনের সম্বন্ধে যেন সকলে ওয়াকিবহাল থাকেন। ফ্যানরা মাঠে কি পোশাক পরে আসছেন তা দেখবে কে? সেখানেও এক ধাপ এগিয়ে কাতার, ফ্যানদের ওপর নজরদারি করবে মুখ চিনে নেওয়ার ক্ষমতা সম্পন্ন উচ্চ প্রযুক্তির ক্যামেরা। এরকম মোট 15,000 ক্যামেরা বসানো হয়েছে 8টি স্টেডিয়ামে। এখন দেখার বিষয় কাতারে ভিনদেশি ফ্যানরা কিভাবে এই পোশাক ফতোয়ার সঙ্গে মোকাবিলা করে। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ। আর কয়েক ঘন্টা পরেই বহু প্রতীক্ষিত কাতার বিশ্বকাপ, এবং সেই কাতার বিশ্বকাপে প্রথম ম্যাচ কিন্তু কাতার এবং ইকুয়েডারের, সেই দিকে নজর থাকবে আমাদের এবং জানাবো আপনাদেরকেও যে কী খেলার খবর হচ্ছে, কোন দিকে যাচ্ছে খেলার খবর, কীভাবে এগোচ্ছে বিশ্বকাপ। তবে অ্যাট দি রেট স্পোর্টসের সময় কিন্তু এখন এই পর্যন্তই, অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ।